প্রাইম স্কুলের আরও একটি নতুন পর্বে স্বাগতম ভিউয়ার। আজকের ভিডিওর টপিক হলো মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর আন্ডারে যে অ্যালাইনমেন্ট অপশন আছে, এই অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এই অ্যালাইনমেন্টের ভিতরে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি টুলস নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই টুলসগুলোর ব্যবহার যদি আপনি শিখতে চান তাহলে এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হলো টপ অ্যালাইন। এই অ্যালাইনের কাজ হলো কোনো লেখাকে যদি আমি উপরে নিতে চাই, অর্থাৎ নিচে থেকে উপরে নিতে চাই, তাহলে এই টপ অ্যালাইনে ক্লিক করতে হবে। দেখুন, যখন আমি টপ অ্যালাইনে ক্লিক করব লেখাটি উপরে চলে যাবে। এইভাবে আমি লেখাটি উপরে নিয়ে যেতে পারি। আর এই লেখাটিকে যদি আমি এই সেলের মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে এই মিডল অ্যালাইনে ক্লিক করতে হবে। এই মিডল অ্যালাইনে ক্লিক করলে লেখাটি মাঝখানে চলে আসবে। লেখাটিকে যদি আবারও নিচে নিয়ে আসতে চাই তাহলে বটম অ্যালাইনে ক্লিক করতে হবে। এখন এই এমএস এক্সেল কথাটিকে যদি আমি এই সেলের মাঝখানে নিয়ে আসতে চাই, অর্থাৎ এখানে যে লেফট অ্যালাইনমেন্ট ঘেঁষে আছে এটাকে আমি মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে এই সেন্টার করে দিতে হবে। সেন্টারে করলে লেখাটি মাঝখানে চলে আসবে। আর এটা হলো লেফট অ্যালাইন। লেফট অ্যালাইনে ক্লিক করলে লেখাটি বামে থাকবে, আর যদি সেন্টার করে দিই লেখাটি মাঝখানে থাকবে। আর রাইট অ্যালাইনমেন্টে যখন ক্লিক করব তখন লেখাটি ডান দিকে চলে আসবে। এখন এই লেখাটি এই ডান পাশ ঘেঁষেও যদি উপরে নিতে চাই বা মাঝখানে নিতে চাই সেটাও করতে পারবো। দেখুন মাঝখানে চলে আসলো। আমরা যখন আমরা মিডল অ্যালাইনে ক্লিক করব তখন মাঝখানে চলে আসবে, এবং টপ অ্যালাইনে যখন ক্লিক করব তখন উপরে চলে আসবে। এই লেখাটিকে যদি সেন্টার করি, দেখুন এখন উপরেও সেন্টার করে আমরা লেখাটা প্রদর্শন করতে পারি। এখন এই লেখাটিকে যদি সেন্টার থাকা অবস্থায় মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে মিডল অ্যালাইনে ক্লিক করব, আর এইভাবে আমরা লেখাটিকে মাঝখানে রাখতে পারি। এইভাবে আমরা আপনাদের প্রয়োজন অনুপাতে এই টপ, মিডল এবং বটম অ্যালাইন ইউজ করবেন, আর এখান থেকে লেফট অ্যালাইন, সেন্টার এবং রাইট অ্যালাইন ব্যবহার করবেন। এরপর ডান সাইডে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের কাজ হলো লেখাটিকে একটু বাঁকা তেরা করে প্রদর্শন করা। এই ড্রপডাউন মেনুতে যখন আমরা ক্লিক করব তখন এখানে বিভিন্নভাবে লেখাটি প্রদর্শন করার অপশন দেখতে পাবেন। প্রথমটি হলো অ্যাঙ্গেল, কাউন্টার ক্লক ওয়াইজ যদি আমরা সিলেক্ট করি লেখাটি দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রদর্শন করতেছে। এখান থেকে যদি অ্যাঙ্গেল ক্লক ওয়াইজ ক্লিক করি তাহলে দেখুন উপরে থেকে নিচের দিকে শো করতেছে। আর ভার্টিক্যাল টেক্সে যখন আমরা ক্লিক করব লেখাটি এইভাবে শো করবে। যখন রোটেড টেক্স আপ এটাতে ক্লিক করব লেখাটি নিচে থেকে উপরের দিকে শো করবে। দেখুন নিচে থেকে লেখাটি উপরের দিকে শো করতেছে। এই লেখাটিকে যদি আমরা উপরের থেকে নিচের দিকে শো করাতে চাই তাহলে রোটেড টেক্স ডাউনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে লেখাটি উপরের থেকে নিচে শো করবে। এটাকে যদি আরও কাস্টমাইজ করে শো করতে চাই তাহলে এখান থেকে ফরম্যাট সেল অ্যালাইনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এই উইন্ডোটি চলে আসবে। এখান থেকে আমরা এই টেক্সট ওরিয়েন্টেশন আমরা ম্যানুয়ালি সেট করে দিতে পারি। দেখুন এখানে কত ডিগ্রি আমরা দিতে চাই এখানে ম্যানুয়ালি লিখেও দিতে পারি, আবার এখান থেকে টেনেও নিয়ে বসাতে পারি। এটা আমাদের ইচ্ছে মতো লেখাটিকে ওরিয়েন্টেশন দিতে পারি। দেখুন এইভাবে আমরা ওরিয়েন্টেশন সেট করে দিতে পারি। যদি লেখাটিকে আবার সমান আগের জায়গায় নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে 0 ডিগ্রি করে দিলে লেখাটি সোজা থাকবে। লেখাটি দেখুন এখন আমি লেফট অ্যালাইন রেখে সেন্টার করে রেখেছি। এই লেখাটিকে যদি এক ধাপ ডান দিকে সরাতে চাই, অর্থাৎ সেন্টারও থাকবে না আবার লেফটও থাকবে না, একটু ডান দিকে সরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করতে হবে। এই অপশনের নাম হলো ইনক্রিজ ইনডেন্ট। ক্লিক করার সাথে দেখুন এক ধাপ লেখাটি ডান দিকে চলে আসলো। আবার যখন ক্লিক করব আরেক ধাপ লেখাটি ডান দিকে চলে আসবে। এইভাবে আমরা যতবার ক্লিক করব ততবার এক ধাপ করে লেখা ডান দিকে চলে আসবে। আর যখন আপনি ডান দিকে নিয়ে আসলেন আপনার মনে হতে পারে যে বেশি নিয়ে এসেছি, কিন্তু একটু বামে নিয়ে আসা দরকার বা বামে ফিরিয়ে নেওয়া দরকার, তাহলে এখান থেকে ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করলে লেখাটিকে আবারও আমরা বামের দিকে সরাতে পারবো। এইভাবে আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ ইনডেন্ট ব্যবহার করব। এখানে আমি লিখলাম বাংলা টিউটোরিয়াল, এই কথাটি লিখলাম, কিন্তু দেখুন লেখাটি কিন্তু অর্ধেক শো করতেছে, বাকি অর্ধেক শো করতেছে না। এর কারণ হলো আমাদের এই সেলের যে স্পেস তার চেয়ে লেখাটির স্পেস অনেক বেশি। মাইক্রোসফট এক্সেলে
মাইক্রোসফট ওয়ার্ডের মতো এই লেখাটিকে যদি আমরা নিচের লাইনে নিয়ে আসতে চাই, সেলের স্পেস এবং লেখার দৈর্ঘ্যের উপর নির্ভর করবে আসলে এই লেখাটি কয় লাইনে এখানে প্রদর্শিত হবে। এই লেখাটিকে আমরা যদি এখানে ভেঙে নিচের লাইনে বা একাধিক লাইন তৈরি করতে চাই, তাহলে এই লেখাটিকে সিলেক্ট করে আমাদের এই র‍্যাপট্যাক্সে ক্লিক করতে হবে। যখন আমরা র‍্যাপট্যাক্সে ক্লিক করব, দেখুন এই লেখাটি ভেঙে নিচে আরেকটি লাইন তৈরি করেছে। এইভাবে আমরা এই লেখাটিকে নিচের লাইনে প্রদর্শন করাতে পারি। এখানে দেখুন মাইক্রোসফট অফিস বাংলা টিউটোরিয়াল এই কথাটি তিনটা সেলের মধ্যে দেখাচ্ছে। এখানে তিনটা সেল আছে, কিন্তু আমি যখন এই সেলের মধ্যে কিছু লিখব তখন এই লেখাটি আর পুরোটা দেখা যাবে না, কারণ এই সেলের জায়গা ততটুকু নেই যতটুকু আমাদের প্রয়োজন। এখন এই লেখাটি প্রদর্শন করার জন্য এই তিনটি সেলকে যদি বা চারটি সেলকে যদি একটা সেলে পরিণত করতে চাই বা রূপান্তর করতে চাই, তাহলে মার্জ অ্যান্ড সেন্টার এখানে ক্লিক করতে হবে। দেখুন আগে ছিল এখানে চারটা সেল, এখন তিনটা সেল হয়ে গেল। এই তিনটা সেল চারটা সেলকে মিলে একটা সেলে রূপান্তর করলো মার্জ অ্যান্ড সেন্টার। এখান থেকে দেখুন এই ছয়টি সেলকে যদি আমি একটা সেলে রূপান্তর করতে চাই, তাহলে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। দেখুন একটা সেল হয়ে গেছে। এইভাবে আমরা অনেকগুলো সেলকে একটি সেলে রূপান্তর করতে পারি। আবার যখন এই একটি সেলকে অনেকগুলো সেলে রূপান্তর করতে চান বা আগের অবস্থানে ফিরে নিতে চান, তাহলে এখানে আবারও ক্লিক করতে হবে। তাহলে দেখুন আগের সেলগুলো ফিরে এসেছে। এখন এই চারটা সেলকে যদি আমি একটা সেল রূপান্তর করতে চাই কিন্তু লেখাটি মাঝখানে যাবে না, লেফট অ্যালাইনমেন্ট ঘেঁষে থাকবে, তখন কি করব আমরা? এখান থেকে মার্জ অ্যাক্রসে ক্লিক করব। এখানে ক্লিক করলে সেল চারটি এক হয়ে যাবে কিন্তু লেখাটি তার অ্যালাইনমেন্ট অপরিবর্তিত থাকবে, অ্যালাইনমেন্ট পরিবর্তন করবে না, লেফট অ্যালাইনমেন্টেই সে থাকবে। এইভাবে আমরা এই লেখাটিকে মার্জ করতে পারি। এখান থেকে মার্জ সেল, শুধু সেলটিকে মার্জ করবে, লেখার কোনো ফরম্যাটিং বা কোনো অ্যালাইনমেন্ট সে পরিবর্তন করবে না। এটাকে যদি আমরা আনমার্জ করতে চাই, তাহলে এটা থেকে আবার আনমার্জে ক্লিক করলে আগের জায়গায় আমরা চলে আসব। এইভাবে আমরা আগের জায়গায় ফিরে নিয়ে আসতে পারি। এই ছিল আজকের অ্যালাইনমেন্ট অপশন। পরবর্তী ভিডিওতে আমরা এই নাম্বার অপশনটি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, আর আপনি যদি আমার এই চ্যানেলের এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আজ আর কথা নয়, কথা হবে অন্য ভিডিওতে। আর সে পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।